আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা শীতের পিঠা রেসিপি। আজকে আমি বানাবো দুধ চিতাই পিঠা, আর এই পিঠাটা একদম সহজভাবে বানানোর চেষ্টা করব। আর এই ঠান্ডার সময় কিন্তু আমরা বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকি, তবে দুধ চিতাই পিঠা কিন্তু তার মধ্যে একেবারেই জনপ্রিয় একটা পিঠা বা খুব টেস্টি একটা পিঠা। এই পিঠাটা দেখতে ভীষণ সুন্দর, আবার খেতেও টেস্টি। এটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে 3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে দিতে পারবেন। 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এবার হাত দিয়ে চটকে এটাকে আমি মেখে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, তবে আমরা পরবর্তীতে যখন ব্যাটারটা তৈরি করব তখন আবার পানি দেব। এখন 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে চটকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে হাত দিয়ে এরকম করে চটকে চটকে তারপরে মেখে নিতে হবে। এতে করে পারফেক্ট একটা পিঠা হবে, ঠিক এরকম হবে। এবার এই যে ব্যাটারটা বা ডোটা আমরা কিন্তু ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 20 মিনিট পর চলে আসছি, দেখেন আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার আবার এই ডোটাকে আমরা আরও 5 থেকে 7 মিনিট ধরে আমরা এটাকে আরও মথে নেব। এতে করে একেবারেই পারফেক্ট হবে আমাদের পিঠাগুলো, এখানে বাড়তি কোনো কিছুর দরকার হবে না। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা একটু লেন্দি প্রসেস বা বিরক্তিকর মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, সেটাও হবে। আমি আর সেই এসে যাইনি, আমি হাত দিয়েই নিয়ে নিলাম, ঠিক এরকম হয়েছে। এবার এটার ভিতরে আমরা কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা অতিরিক্ত ঘন বা পাতলা হবে না, একটা মোটামুটি ধরনের একটা ব্যাটার হবে। কতটা ঘনত্ব হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। আমি হাত দিয়েই করেছি, তবে চাইলে আপনারা এটা চামচ দিয়ে করতে পারবেন, কিন্তু আমার মতে এটা হাত দিয়ে করাই ভালো। বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ। যারা বেকিং পাউডার পছন্দ না করেন বা দরকার নাই তারা এটাকে না দিলেও কিন্তু পিঠাটা পারফেক্টই হবে। এবার 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম নারিকেল কোরানো। আমরা যেহেতু দুধ চিতাই বানাবো তাই নারিকেলটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। যারা এটা পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে না দিয়ে নারিকেলটা দুধের ভিতরেও দিতে পারবেন। এবার আমরা চলে আসছি, এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে আমি আগেই জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটা বলক তুলে নিলাম। এবার এই দুধের ভিতরে আমি এখানে খেজুর গুঁড়ে দিয়ে বানাবো আজকে। খেজুর গুঁড়টাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। চেষ্টা করবেন ভালো মানের একটা গুড় দিতে, এতে করে কিন্তু আপনার দুধ ফেটে যাবে না। এখানে আমি কিন্তু চুলাটা বন্ধ করে তারপর গুড়টা দিয়েছি, অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, না হয় অনেক সময় চুলাটা যদি জ্বালানো অবস্থায় গুড়টা দেওয়া হয়, গুড়টা যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তাই চুলাটাকে বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে দিবেন। তার যখন দুধটা পুরোপুরি মিশে যাবে দুধের সাথে তখন এই চুলাটাকে আমরা জ্বালিয়ে দেব। ব্যাস হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমরা একটা বলক তুলে নেব, মানে চুলাটাকে জ্বালিয়ে একটা বলক তুলে নেব। এখানে কি একটা কথা বলে রাখি, এইখানে এই দুধটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে ফুলবে না বা পারফেক্টভাবে দুধের শিরার ভিতরে যাবে না। তাই চেষ্টা করবেন এই দুধটাকে অতিরিক্ত ঘন না করার জন্য। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে আসবে যখন তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। যে পিঠাটা চিতই পিঠা বানানোর জন্য এরকম একটা আমি সাজ নিয়েছি, এটা লোহার একটা সাজ। এটার ভিতরে আমি দিয়ে দেব একটু তেল, তেল দিয়ে একটু মুছে নেব, এতে করে পিঠাটা উঠাতে সুবিধা হবে। এবার আমার আন্দাজ মতো বা সাইজ মতো একটা পিঠা দিয়ে দিব। এতে করে আমি প্রত্যেকটা পিঠা একই রকম বানাবো, তাই আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ দিয়েছি, তবে আপনারা এখানে ছোট বা বড় করতে পারবেন। ঢাকা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য অপেক্ষা করব। প্রথম পিঠাটা অনেক সময় পারফেক্ট হয় না বা খুব একটা ফুলে না, কিন্তু আমার প্রথম পিঠাটাই বেশ ফুলেছে, আবার খুব সুন্দরভাবে হয়েছে।
পরবর্তী পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে, তাই প্রথম পিঠা একটু নর্মাল হলেও প্রত্যেকটা পিঠাই একেবারেই ফুলকো হবে। এই প্রসেসগুলো ফলো করলে, আর এই যে ছিদ্রগুলো হয়েছে, এই যদি ছিদ্রগুলো থাকে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে। এবার আবার দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব আবার 3 থেকে 4 মিনিটের জন্য। এই পিঠোগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, দেখে খেয়াল করবেন যে পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমরা এই পিঠাটাকে উঠিয়ে নেব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নিয়মিত ভিডিও দেখেন, যাদের চ্যানেল নেই নিয়মিত ভিডিও দেখেন, তারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, চাইলে একটা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। ব্যাস একটা একটা করে আমি বেশ কিছু পিঠা এখানে বেজে নিয়েছি, আর পিঠার সাইজগুলো দেখলেই বুঝবেন বা পিঠাগুলো প্রত্যেকটা পিঠা একদম পারফেক্টভাবে হয়েছে, খুব সুন্দর পিঠাগুলো হয়েছে। এবার দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো পিঠা একেবারেই অনেক বেশি সুন্দর হয়েছে। আমরা এই পিঠাগুলোকে এবার ভিজিয়ে দেব। আর যারা ভেজানো পিঠা একদম পছন্দ করে না, তারা চাইলে এই পর্যায়ে আপনারা চাইলে যে কোনো ভর্তা বা মাংস দিয়েও খেতে পারবেন। আর যারা আমার মতো ভিজাতে চান, তারা সরাসরি এখানে আমরা যে দুধটা আগে জ্বালিয়ে রেখে দিয়েছি আমি তার ভিতরে দিয়ে দেব। এখানে দুধের শিরাটা কিন্তু একটু কুসুম গরম আছে, আর পিঠাগুলো গরম থাকা অবস্থায় আমি এগুলোকে দিয়ে দিলাম। আমি একটা এখানে বলের ভিতরে নিয়ে নিয়েছি বা সার্ভিং ডিশের ভিতরে, আপনারা চাইলে যে কোনো কিছুতেই নিতে পারেন। এবার পিঠাগুলোকে একটু ই করে দেব, চামচ দিয়ে ডুবিয়ে দেব। আর এই পিঠাগুলো আমি অপেক্ষা করব 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য। আর যদি চান আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে পিঠা পারফেক্ট হলে 1-2 ঘন্টার বেশি সময় এটা লাগবে না বেচতে। আমি ঠিক 1 ঘন্টা পরে চলে আসছি। দেখেন এখানে কোনো রকম শিরা নেই, পিঠাগুলো একদম সবগুলো শিরা নিয়ে নিয়েছে। পিঠাগুলো ফুলে একদম ফেটে ফেটে গেছে, এতটাই ফুলেছে আর কি, এতটাই শিরা ভিতরে গিয়ে একদম টইটুম্পুর হয়ে আছে। আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাবো যে কেমন হয়েছে। দেখেন কত সুন্দরভাবে হয়েছে ভিতরটা, খেয়াল করবেন। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।